তখন কত ছিল যখন অন্ধ হয়েছেন? দশ বারো বছর তো ভালো হলো, বিয়া ঠিক হয়েছিল চাই তারা। আজকে আপনার আমরা একটা অন্ধ মহিলার কে হেল্প করার জন্য যাইতেছি। আসসালামু আলাইকুম খালা, ভালো আছেন না? এই যে ভাই আমরা আছি ভালো। বৃষ্টিতে দেখা যায় ই করে লাইফ দিছে। এই হলে ঘর, এই ঘরে থাকে। তাহলে ভালো আছেন না? কেমনে কেমনে চলেন দিনকাল, কেমনে চলে? আপনি কি অন্ধ কি ছোটবেলায় থেকে নাকি? না ময়লা গেল এটা আসল দেন বাবার দিলে যেমন ময়লার এই না কেন এরকম নাগলো। নাগার পর ওই সময় আমি খারিয়ে চোখ দিলাম গলা গলা দেওয়ার পরে যখন চোখে পানি আসলো কেমন গান নাক পান লাগলো তার মুখ সে দেখেছিলাম আমি কাদাটা না তেমন করে দাঁড়িয়ে গেছিলাম যাই না পরা হাসিলাম না জিনা কেন কিছু পরা তুই যে বলছেন তারা উমর না ওই উমরে লাগে পাশে গেছে পাশে যাইয়ে পাশে চলো নাকু হামো না ওই পুরু হেসে ওমর পাকি যে ইয়ে গুনাহালি মন্ত্রের পাকি সার ওনার ওনারে তো ফুটিয়ে দেব আর এটা ফুটিয়ে দেব বুধিয়ে তার আর ফুটি দিয়ে দেব ওই দেখা দিল্লি আমার একটু দিয়ে দিল্লি আমার দিলে ফুটি বাড়ি এলাম পর পাকি একদম নেই পড়াইলাম গেল আর আইলে আঙ্কেল এমন কথা আমার চোখে দেন কি যে চোখে মেয়ে গেল গেলে তাই তো মত ফোনে তা গুনাহালি মন্ত্রী ঠিক আছে আমার হাতে এমন ঠিক না দাদ দিল দশ বারো বছর তো ভালো হলো বিয়া ঠিক হয়েছিল চাই তারা দশ বারো বছর হয়েছিল তখন আর কি দশ বারো বছর এতদিন ধরে তাহলে অন্ধ না স্বাধীনের বছর দু তিন স্বাধীনের মানে একাত্তরের পরে থেকে অন্ধ আপনার বিয়ে হয়েছিল স্বামী কতদিন ধরে মারা গেছে এখন কেমনে কেমনে চলেন মানে প্রতিবন্ধীর আলহামদুলিল্লাহ তাহলে এই ঘরে থাকেন না? ঘরে কি বৃষ্টি বৃষ্টি এলে পানি টানি বেশি এলে পরে বৃষ্টি বেশি এলে না পরে কারণ কারণ আছে মনে লাগবে রেল মধ্যে তারা এলো অশোক থাকি সবসময় তো রোজা দাদা অশোক থাকি দেখি না দেওয়ার জন্য যদি আপনার একটু উপকার হয় আর কি ঠিক আছে
الله জানি ইয়াগো সবাই রে ভালবাসা ইয়াগো জানি সবাই আল্লাহ ঠান্ডা রাখে আল্লাহ তো সমুদ্র লাগে আমার আত্মা ঠান্ডা যে করব আল্লাহ তারে ঠান্ডা করব না ভাই কি কও না 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 আল্লাহ ইয়া খালি ইয়াগো না পরিবেশ সবাই জানি ঠান্ডা রাখে সেটাই সেটাই করছে ঠিক আছে তাহলে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম না না বসো না